আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন বাইরের পরিবেশটা, বৃষ্টি হচ্ছে। আমি আজকে করবো হচ্ছে অনিয়ন চিকেন। আমি চিকেনটাকে লবণ আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে ফ্রিজে রাখছিলাম। এখন আমি চুলাতে কড়াই দিছি। আমাদের চিকেন অনিয়ন করতে লাগবে হচ্ছে চিকেন, গার্লিক, টমেটো, বাটার আর হচ্ছে অনিয়ন, পেঁয়াজ। এখন হচ্ছে কড়াই আমি বাটারটা দিয়ে দিই। তাহলে কোথায় দাদার কাছে বৃষ্টি লেগে দাদা আমার কিছু হেল্প করেন, একটু তেল দেন, সয়াবিন তেল দিবে। আচ্ছা, এই কাপে করে কেন ঢেলে দেন? মাপ আর কি, তেল আন্তাজ মতো হয়েছে, বেশি হয়ে গেল মনে হয়। বাটার দিছি না, দিব হচ্ছে গার্লিক। বেশি হয়ে গেল তেল, বাটার দিছি তাই যে এমন হয়ে গেছে, ব্লাউজ হয়ে গেছে। ঘ্রাণটা অনেক সুন্দর না? আমার রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন মেরিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিই। কিছু করার নেই, এক কাজ দিন বাবার হাতে চলে আসছে। একটু চিকেনটা কোনো পানি দিব না, চিকেনের পানিতে কি দিয়ে খাও? এটা এটার জন্য করবো হচ্ছে পরোটা, পরোটার আটাটা মেখে রাখছি। ভাবলাম প্রতিদিন তো চিকেন ফ্রাই করতেছি, রাখি একটু অন্য কিছু করি, ফ্রাই করি অন্য কিছু। এই যে দেখছেন পানি বের হয়ে আসছে, ওয়েদারটা চমৎকার। হ্যাঁ, আমি দেখাইছি, ফার্স্টই দেখাইছি ওয়েদারটা। সুন্দর বৃষ্টি হচ্ছে, কেন আপনাদের বাসার ফুল গাছে পাকে ঘরে তো না, রান্না ঘরে গেল। আমরা রান্না করি আর গল্প করি। দেখবেন রান্না করছি, তাড়াতাড়ি হয়ে যাবে, বোঝাই যাবে না। ও, ক্যানিয়াপাদের বাসার ফুলটা বললাম তো, ক্যানিয়াপাকে সেটা তো কেউ চিনব না, তার বিবাহর মামা কুমো। চিকেনগুলো সবাই একটু ছোট ছোট করে নেবেন। তো আমি ছোট করছি, আমার মনে হচ্ছে এখন যে আমার আর একটু ছোট করার লাগছিল, তাই না? আমি হচ্ছে এখানে আগে কোনো লবণ দিব না। আমি তো লবণ আর হচ্ছে সয়া সস দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। সসে এমনি লবণের পরিমাণটা থাকে, এর জন্য যখন হয়ে আসবে তখন আমি লবণটা চেক করবো। সে এখন আমি একটু ঢেকে অপেক্ষা করি কিছুক্ষণ, তাই না? ঢাকি, কিছুক্ষণ
অপেক্ষা করি ওকে কিছুক্ষণ পর ফিরে আসলাম আবার আপনাদের দেখাই চিকেন থেকে পানি বের হয়ে আসছে এই পানিতে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আবার ঢেকে দেই চিকেনকে আমি এখন হচ্ছে এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে দেব জিনিসটা আসলে যত টেস্টি দেখা যাচ্ছে এবং স্মেল যেরকম হচ্ছে তাতে আরও কোয়ান্টিটি বেশি দরকার ছিল না ওই বাসা দিয়ে সত্যি জানি ঘুরি চিল্লাচ্ছে কার সাথে যেন লাগছে তার যদি থাকলে এখন বলতো ফাইটিং ফাইটিং আচ্ছা আমরা ওইদিকে মনোযোগ না দেই আমি এখন হচ্ছে সস দিব টমেটো সস তার দিব টমেটো সস আচ্ছা কেউ কিছু মনে করবেন না কিন্তু বাইরে হচ্ছে পলিউশনটা গ্রেভি লাগছে তাই না যেমন চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আপনারা খেয়াল করছেন আমি কিন্তু সত্যি এক ফোঁটাও বাইরের কোনো পানি চিকেনের পানি থেকে সিদ্ধ হয়ে গেল তো সিদ্ধ হয়ে আসছে আমি এখন টমেটোগুলো দিয়ে দিই তাই না টমেটো কেটে রাখছি তো টমেটোগুলো দিয়ে দিই এখানে আমি তিনটা টমেটো নিয়েছি এই তিনটা টমেটোকে একটু রেখে দিলাম লাগবে না তিনটা টমেটো এখন তো আমরা হচ্ছে লকডাউনে আছি আমাদের ঘরে ক্যাপসিকাম নেই শেষ হয়ে গেছে আপনাদের বাসায় যদি ক্যাপসিকাম থেকে থাকে অবশ্যই ক্যাপসিকাম দিবেন তো এটার টেস্ট আর একটু অন্যরকম হবে যদি এটার ভিতরে কর্ন দেওয়া যায় হ্যাঁ কর্ন ক্যাপসিকাম সব কিছু এখন তো নেই আমাদের আমাদের সব কিছু শেষ হয়ে গেছে আমরা তো যেতেও পাই না আনতে কি হবে এখন আমাদের যা এইটা দিয়ে করতেছি তো বলে দিচ্ছি সবাইকে যে আপনি যা যেটা ইচ্ছা অ্যাড করতে পারে কর্ন অ্যাড করতে পারে ক্যাপসিকাম ক্যাপসিকাম তিন কালারের ক্যাপসিকাম অ্যাড করতে তোমার আকাশ দুটি চোখে আরো কালারফুল লাগে এখন আমাকে এইগুলো দেন অনিয়নগুলো দেন কেটে রাখছি দেখেন দেখাইতে চাইলে দেন দেখিয়ে দেয় যদি ইচ্ছা হয় দেখেন যে এইগুলো পেঁয়াজগুলো এইভাবে করে নিচ্ছি এটার নামই হচ্ছে অনিয়ন চিকেন তো পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকবে আমি এই যে মজা মজা যে রান্না করে ইফতারে খাওয়াবো খাওয়াচ্ছি অলমোস্ট আজকে চার দিন খাওয়াচ্ছি তো উচিত না সবাই আপনারা বলেন দাজির বাবাকে আমাকে কিছু গিফট করার এখন তো বাইরে কিছু আনতে পারতেছে না তো আমি বাইরের ফ্লেভারটা বাসার থেকে দিচ্ছি তো আমাকে কী গিফট করা উচিত প্লিজ একটু কমেন্টসে সবাই জানাবেন এখন তোমার অডিয়েন্সের উপরে তোমার ভিউয়ার্সের উপরে দেখা যাক তোমার ভিউয়ার্সের কী তোমাকে দিতে বলে গিফট তার উপরে ডিপেন্ড করবে তোমার গিফট ওকে ওকে আচ্ছা আপনারা আপনারা আর কি ভালো কোনো গিফটের কথা বলবেন আমার মোবাইলটা নষ্ট আমি আমি তো অনেক দুঃখে আছি আপনি তো বোঝাতে পারবো না আমার মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে সেদিন পড়ে গেছে পড়ে গিয়ে তো আমার মোবাইলটা নষ্ট আমার ফেসবুক অফ আমার মেসেঞ্জার অফ আমার কারোর সাথে কোনো যোগাযোগ নেই তো আমার ভিডিওটা যারা দেখবে আমার ফ্রেন্ডদের সবাইকে বলে দিচ্ছি আমি ফেসবুকে মেসেঞ্জারে আসতে পারতেছি না আমার মোবাইলটা নষ্ট হয়েছে এর জন্য এখন তো ঠিক করারও জায়গা নেই নতুনটা কেনারও অবস্থা নেই তো কী হবে আমি কী করবো আমি মোবাইল ছাড়া আছি আমি 90 দশকে চলে গেছি
হয়তো বা সবাই আপনারা এখন বলতে পারবে পারে যে আপুকে সে মোবাইল গিফট করা। আচ্ছা আমি আর মনে হচ্ছে যে একটু পানি লাগবে রোজ আর আমি এখন এই হাতের ছিটা পানি দিই। জায়গাটা মুছে নেই আচ্ছা আমি এখানে এখন দিব হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ ফালি করব যে কাঁচা মরিচ করব। আচ্ছা আপনাদের আরেকটা জিনিস বলি, আপনি এই কাঁচা মরিচগুলো কবে আনছিলেন জানেন? সবে মেরাজের পর দিয়ে কাঁচা মরিচগুলো আনছিলেন, তো কাঁচা মরিচগুলো আপনারা দেখেন কতটা ফ্রেশ আছে, কিছু হয়নি কাঁচা মরিচগুলো। কাঁচা মরিচগুলো আমি একটা এয়ার টাইট বক্সে টিস্যু বিছিয়ে তার উপরে কাঁচা মরিচ রেখে আবার টিস্যু দিয়ে রাখছি, তো কিছু হয়নি। এরপরে দুইবার কাঁচা মরিচ আনছেন, ওইগুলো খাওয়া হয়ে গেছে, কিন্তু এইটা কিছুই হয়নি। ওইবার যে বেশি আনছিলেন 1 কেজি আনছিলেন, ওইটা ওইভাবেই আছে। এখান থেকে এখন বের করে করে নেই, দুইটা আস্ত দিয়ে দিই। আপনারা আমার মতো করে কাঁচা মরিচ সংরক্ষণ করতে পারবেন। এটা একটা টিপস, ভালো টিপস, কাঁচা মরিচ সংরক্ষণ নষ্ট না হওয়ার টিপস। নিচে থাকবে টিস্যু, মাঝখানে থাকবে কাঁচামরিচ, তার উপরে থাকবে টিস্যু। তাহলে যে বক্স বাস লং টাইম কাঁচামরিচ থাকবে, কোনো কিছু হবে না। কারণ হচ্ছে কি, ফ্রিজে রাখলে যে দেখা যায় যে কারেন্ট চলে যায়, ঘেমে যায়, তো ঘামে নষ্ট হয়ে যায়। টিস্যুটা দেওয়ার থাকলে ঘামটা চুষে নেবে টিস্যুতে, কিছু হবে না। তো আমার অলমোস্ট রেডি, আপনারা এটা হচ্ছে পোলাওয়ের সাথে খেতে পারেন, তারপর হচ্ছে নানের সাথে খেতে পারেন, পরোটা লুচির সাথেও ভালো লাগবে, যা যেমন হচ্ছে ওটার সাথে খাবেন। আমি আজকে ইফতারে হচ্ছে এটার সাথে পরোটা করব। আমি আমার এইটা হয়ে আসছে এখন, আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব, পানি মিশিয়ে আর হচ্ছে 1 চামচ কর্নফ্লাওয়ার, নর্মাল পানি, গরম পানিতে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া যায় না, তাহলে মিশিয়ে নিচ্ছি। করার সময় সবাই হচ্ছে গুছিয়ে গুছিয়ে কাজ করবে, তাহলে দেখবেন কি কাজ অনেক ইজি হয়ে যায়। এখন আমাদের আবার একটু ঢেকে রাখতে হবে, দেখছেন অনেক গ্রেভি হয়েছে কিন্তু জিনিসটা, আমার কাছে আর কি গ্রেভি জিনিস অনেক ভালো লাগে। আমি আপনাদেরকে দেখাইছিলাম, বলছিলাম যে ছাদে ছোট ছোট গাছ হয়েছে, কেউ যদি জানেন চিনতে পারেন আমাকে জানাবেন কমেন্টসে। তো আমাকে কমেন্টস করে কেউ জানাননি, তাজবীর ফুকি আমাকে ফোন কমেন্টসে বলেনি, ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলছে যে ওইটা সন্ধ্যামালতি গাছ। হ্যাঁ, পরে গাছগুলো এখন বড় হয়েছে মাশাআল্লাহ, গাছগুলো বড় হওয়ার পরে আমি চিনতে পারছি যে হ্যাঁ এটা সন্ধ্যামালতি গাছ।
আমার বেরিয়েছে অনিয়ন চিকেন, আমি এখন সার্ভ করব। এই যে আমার অনিয়ন চিকেন রেডি, কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন। হ্যাঁ না আর কি, দেখতে কেমন হয়েছে, খাবে খাবে কিভাবে, তাই না? সবাই আমারটা দেখে প্লিজ ট্রাই করবেন, আর আমারটা দেখতে কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন। খোদা হাফেজ।